আপনারা দেখতে পাচ্ছেন অনেক সিঙি মাছ, ফলুই মাছ, কয়েকটা লাইলন টিগার মাছ। লাইলন টিগার মাছ যদিও মারা গেছে, আর দেখুন মুখে মাছের মুখের ভেতরে মাছ, সিঙি মাছ ঢুকে গেছে, এরকমও রয়েছে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে শোল মাছ। দেখুন আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন নোটিফিকেশানের জন্য। আর আমার সঙ্গে যোগাযোগ করার জন্য বা চ্যানেলের সঙ্গে যোগাযোগ করার জন্য নাম্বার স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে। দেখতে পাচ্ছেন অমর দা মাছ হচ্ছে। দেখুন একটা শিঙি মাছ উনি ধরেছেন, ধরে ব্যাগে ঢোকাচ্ছেন। দেখতে পাচ্ছেন শিঙি মাছ উনি ব্যাগে ঢোকাচ্ছেন। সো শিঙি মাছ ধরা খুবই শক্ত আমরা জানি। হ্যাঁ, আমি ব্যাপার হলো আমি গত মাসে আপনাকে একটা পেমেন্ট করেছি, তার দু মাস আগে আপনাকে একটা পেমেন্ট করেছি। এবারে দেখতে পাচ্ছেন যে অমরদা মাছ হচ্ছে। দেখতে পাচ্ছেন মাছ খুঁজে যাচ্ছে, আরো কাছে কোথাও মাছ আছে কি দেখুন। দেখুন এখনো হাত খুঁজছে, কোনো কোনো মাছ এখনো উনি পাননি, খুঁজে চলেছেন মাছ। বুঝতেই পাচ্ছেন শিঙি মাগুর মাছ এগুলো সব পাঁকের মধ্যে ঢুকে ঢুকে থাকে, সো সেই মাছগুলোকে ধরা খুব একটা সহজ ব্যাপার নয়। তো সেইভাবে মাছ ধরা, তবুও অমরদা চেষ্টা চালাচ্ছেন পাঁকে মাছ ধরা। যারা ধরেছেন তারা অবশ্যই জানেন কতটা কষ্টকর ব্যাপার। দেখতে পাচ্ছেন অমরদা চেষ্টা চালিয়ে যাচ্ছে, খুব অল্প জল, সেখানে পাঁক ভর্তি, ম্যাক্সিমামটাই উনি পাঁকে গেঁথে যাচ্ছেন। দেখুন উনি সম্পূর্ণভাবে পাঁকে গেঁথে যাচ্ছেন, পা এগোনো যাচ্ছে না, এরকম একটা কন্ডিশন। অল্প এক বিঘস্তা মতো জল আছে বা কোথাও এক বিঘস্তারও কম। অ্যাকচুয়ালি জল শুকিয়ে পুকুরটি বাঁধানো হবে, পাড় বাঁধানো হবে, যার জন্যে এটাই কন্ডিশন। তো দেখুন এবারে অমরদা চুপচাপ দাঁড়িয়ে দেখছেন কোন জায়গায় একটু জলটা নড়ে উঠবে, সেখানে গিয়ে অমরদা ট্রাই। দেখুন সামনে জলটি নড়ে উঠেছে, আমরা এপাশ থেকে দেখতে বললাম। অমরদা ঘুরলেন, ঘুরে এদিকে দেখছেন, হাত দিচ্ছেন, দেখা যাক কোনো মাছ আছে কি, বোঝা যাচ্ছে না এখনও মাছ আছে কি। দেখা যাক এখনও মাছটি ওই যে পাশে নড়ল বলা হচ্ছে, দেখা যাক এখনও হাতে পায়নি, মাছটি নড়েছিল কিন্তু চোখে পড়ছে না। দেখা যাক মাছটি এখনও চোখে পড়েনি, এই মাছটি চোখে পড়েছে। দেখতে পাচ্ছেন মাছটি এই ধরেছেন উনি, হাতে এই পালাতে যাচ্ছিল, আবার ধরেছেন। হ্যাঁ মাছটি ধরেছেন, দেখা যাক। হ্যাঁ মাছটি ফলুই মাছ। তো দেখলেন মাছটি ধরা হলো, মাছটিকে আমি ব্যাগে পাঠাচ্ছি। হ্যাঁ ব্যাগে না রেখে স্লো মোশনে দেখবো, দেখতে বেশ ভালো লাগবে। ঠিক আছে, মাছটি একটু জুম করে স্লো মোশনে আমরা দেখবো। দেখতে পাচ্ছেন মাছটি সোজা আস্তে আস্তে ব্যাগে পাঠিয়ে দেওয়া হলো, এই ব্যাগে চলে গেল। এবার এটা আমরা স্লো মোশনে দেখবো। দেখতে পাচ্ছেন এটাকে আমরা স্লো মোশনে জুম করে দেখছি। দেখুন মাছটি, দেখুন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে অমরদার দিকে। দেখুন মাছটি এগিয়ে চললো, ধরতে গেল, মাছটি স্লিপ করে গেছে, মাছটি স্লিপ করে গেছে। দেখা যাক মাছটি কোথায়, মাছটি বেরিয়ে যেতে চাইছে, অমরদা চেপে ধরতে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন পাঁক আর জলের মধ্যে অমরদার হাতের সঙ্গে মাছের সঙ্গে একটি যুদ্ধ চলছে। অমরদা মাছটি ধরেছে, এই মাছটি ধরতে পেরেছে অমরদা, মাছটি চেপে ধরেছেন। এবার আস্তে আস্তে তুলবেন, ব্যাপারটি সম্পূর্ণ স্লো মোশনে আপনাদের দেখাচ্ছি, আপনারা বুঝতে পারছেন। দেখুন মাছটি ধরেছেন, মাছটি একটি ফলুই মাছ, অমরদা তুলে দেখাচ্ছেন মাছটি ফলুই মাছ। দেখতে পাচ্ছেন এটি একটি বেশ বড় সাইজের ফলুই মাছ, যেটি অমরদা ধরেছেন সেটি আপাতত এখন ব্যাগে রাখা হবে। দেখতে পাচ্ছেন অমরদা কোমর থেকে মাছের বস্তা ফাঁক করছেন, বার করে কম মাছের বস্তায় মাছ রাখবেন। সো মাছের বস্তায় মাছ রাখতে যাচ্ছেন, মাছ রেখে দিচ্ছেন। এবারে দেখতে পাচ্ছেন আমরা আবার নর্মাল গতিতে ফিরে এসেছি, মাছ রাখা হয়ে গেছে। অমরদা আবার নেক্সট ট্রাই, মানে নেক্সট মাছ ধরার জন্য ট্রাই করবে। তো দেখুন অমরদা আপাতত ট্রাই চালিয়ে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে আরও কোথাও কিছু মাছ আছে কি না। এবার অমরদা উঠে আসার পর দেখুন মাছ ধরা আপনাদের দেখাচ্ছি, কত মাছ ধরেছেন। দেখতে পাচ্ছেন এক একটি শিঙি মাছের ওজন 250-300 গ্রাম হয়ে গেছে প্রায়। বুঝতে পারছেন তো মানে কত পুরনো শিঙি। দেখতে থাকুন মাছগুলো, আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি সব মাছগুলো। দেখতে থাকুন কত মাছ উনি ধরেছেন, এবং প্রত্যেকটি মাছ খুব কস্টলি মাছ। তো দেখতে থাকুন আপনারা এই মাছগুলো। আমি আপাতত এই ভিডিওয় বিদায় নিচ্ছি এখন, ধন্যবাদ। ছানা ফল, চিংড়িগুলো সলিড সাইজ। হ্যাঁ।
একটা কই মাছ আছে এইরকম কই মাছটা দাম তো আছে তাহলে ভুল করলে হ্যাঁ আমার কাছে লাইলন জল ছিল ওদিকে একটা বেস্টটা দিয়ে তারপর জলটা ফেললে আগে থাক কাল অনেক ভয় হ্যাঁ পুরো আটকে যেত মাছটা